চক্রান্তমূলক ষড়যন্ত্র করে থাকে আন্তর্জাতিক মিডিয়াতে আমি নিজেও তো অনেক জায়গায় নিজের মুখ দেখাতে পারি না বিভিন্ন জায়গায় বিভিন্ন ফোরামে আমার আন্তর্জাতিক লেভেলের বিভিন্ন সংস্থার বন্ধুরা বান্ধবীরা আমাকে সেখানে অনেক আসসালামু আলাইকুম আমি পক্ষ থেকে আমি আশাজাত প্রদর্শক দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন যারা দেশ ও বিদেশ থেকে আমার ভিডিওটি ওপেন করেছেন তাদের অনুরোধ করব আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রিয় দর্শক একটু আগে যে কল রেকর্ডে ভাইরাল হয়েছে এক স্ক্রিনে আমি দিয়েছি ফুল ভিডিওটি দিব এটা নিয়ে সেই কথা বলেছে কল রেকর্ড কেন এখন হচ্ছে যে তার তৃতীয় স্ত্রী কল রেকর্ড এটা গোয়েন্দা সংস্থা যারা তারা এটাকে ভাইরাল করেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বড় চ্যানেলের মাধ্যমে দর্শক আমরা বিস্মিত আমরা লজ্জিত আমরা সংকীর্ণ হয়ে যাচ্ছি আজকে মুসলমানরা আজকে মামুনুল হকের স্ত্রী আয়মেনা তাইবা জর্ণাক জান্নাত তার বড় ছেলে চ্যালেঞ্জ করছে এত কিছু হচ্ছে তিনি কিন্তু একটা লাইভও করছেন এই পর্যন্ত একটা বিষয় ক্লিয়ার তো এর ভিতরে আর একটা ফুটেজ ভাইরাল হয়েছে তার এটা নাকি তার স্থির কণ্ঠ তিনি আলোচনা করেছে অবশ্যই যারা ভিডিওটি দেখছেন শো করেছেন তারা ফুল ভিডিওটি দেখবেন তারপরে আমি আসল কথায় আসবো এখন মূল মূলধারার কথা হচ্ছে যে গণমাধ্যম আপনারা অবগত আছেন যে একজন এসআই মোহাম্মদ রাব্বি এই দুদু আমি ভুল না করে থাকি তিনি তার পক্ষ নিয়ে কলা কথা বলেছিলেন তার চাকরিটাও গেল কারণ হচ্ছে তা তিনি একজন ইমানদার আলেম আল্লামা শাহেক মামুল হয়েক সাহেব আমরা তাকে হৃদয় ধারণ করি কারণ হচ্ছে ইসলামের জন্য আমি আওয়ামী লীগ করি আপনি বিএমপি করেন জামাত করেন এটা ব্যক্তিগত একটিয়ার আমি এটা সেটা মনে করি কিন্তু ধর্মের ক্ষেত্রে সবাই এক একতা একতা বলি আমরা ঠিকই আছে কিন্তু মুখে মুখে শুধু অন্তরে একতা নেই কারণ আজকে দেখুন মামুনুল হক সাহেবের যে বিষয়গুলো বস্তুগুলো বের একে একে বের হয়ে যাচ্ছে চাঞ্চল্যকর তথ্য এই যে আজকে যে তথ্যটা বের হয়ে আসছে বা আপনাদের দেখাবো এটা নিয়ে সেফুদা কিছু বলেছে এখন আপনারা জানেন যে সেফুদা ভালো কিছু বলে আবার মাঝে মাঝে দু মাথা ঠিক থাকে আমি এখন মেন পয়েন্টে আসি এখন কেন এই মামুনুল হক সাহেব কথা বলছে না লাইভে আমি তাকে বলবো বা ভিডিওটি যদি শেয়ার হয় ইনশাল্লাহ আপনার যদি কমেন্ট বক্সে অবশ্য আপনার মূল্যবান মতামতটি জানাবেন তাহলে অবশ্যই মামুনুল হকের সাহেবদের বা অনুসারী যারা আছে তাদের কাছে যদি ভিডিও পর্যন্ত যায় বা আপনারা যারা মামুল হককে ভালোবাসেন অবশ্যই আপনাদের মাঝে আমিও কারণ হচ্ছে আমরা সাধারণ জনগণ আমরা এত বড় আলেমের নামে হয়তো অমিত্যা দিতে পারি না কিন্তু আপনারা তো এটা কনফার্ম করবেন মামুনুল হক সাহেবকে আমি বলছি যে এটা সত্য কি না যদি এটা সত্য হয় তাহলে আঠারো কোটি মানুষের হৃদয় নিয়ে আপনি চিনিমিনি খেলেছেন আপনাকে আর বিশ্বাস করবেন না জনগণ তো এই না যে হেফাজত ইসলামের সবাই খারাপ একটা ডিপার্টমেন্টে যদি একজন পুলিশ খারাপ হয় ফুল ডিপার্টমেন্টের পুলিশ খারাপ না একজন ডিপার্টমেন্টে যদি আর্মি ভালো থাকে তো সব ডিপার্টমেন্টের আর্মি ভালো হতে পারে ভালো মন্দ মিলেই আছে এটা সরকারি বলেন বেসরকারি বলেন ইউটিউবার আছে না ফেক ভিডিও বানায় এখন আমার জানা মতে আমরা ফেক ভিডিও কোলারো টিভি চ্যানেলে আপলোড দেই না কারণ যতটুক তথ্য এতটুকু কথা বলি প্রদর্শক হ্যাঁ আমি মামল হকের বিষয় নিয়ে আমি কথা বলছি থাকি নিয়ে যারা গর্ব করতো লাইভে সে কথা বলতো আজকে তারা চুপ নিশ্চুপ এখন আলেম পর্যন্ত তাকে নিয়ে কথা বলে না বলতে পারবেন বড় বড় আলেমরা এখন কথা বলছে কেন কারণ হচ্ছে তার চাঞ্চল্যকর তথ্য আজকে বের হচ্ছে এক একের পর এক তিতু স্ত্রী এখন সাহেব তিনি কি এগুলো শুনছেন না অবশ্যই শুনে শুনছে জানছে দেখছে কিন্তু তিনি স্পষ্ট করে যতদিন না লাইভ না করবে ততদিন আমরা মানে কোনো কথা বের বের করবো না কারণ আমরা বাণী তো আর কথা বলতে পারবো না একজনের নামে তাছাড়া তিনি এত বড় একজন আলেম এখন ফিফটি পারসেন্ট তার যে বিষয়গুলো পিছনে এটা সত্য সামনে এসছে এখন এই যে ভিডিওটা অনেকে দাবি করছে অনেকে মিডিয়াতে দাবি করেছে তার তৃতীয় বউ এখন আমি কনফিডেন্স না আমার জায়গাতে আমি শিওর কখন হব যখন তিনি মুখ দিয়ে বের করবে কিন্তু আমি রিকোয়েস্ট করব আপনাদের আপনারা বেশি করে গুণহারে ভিডিওটি শেয়ার করুন ভালো লেগে থাকে অবশ্যই তিনি যা খেলা খেলছেন এটা মানুষের ইমানের সাথে খেলছেন কারণ তিনি বিশ্বাসঘাতকতা করেছেন আঠারো কোটি মানুষের সাথে তাকে মানুষ অন্তরে ধারণ করতো আল্লাহ মামা মামলকে নিয়ে আজকে মামুল হককে নিয়ে মানুষ ধিক্কার কেন জানাচ্ছে তার এই লাইভে সুস্পষ্ট তিনি জানিয়েছে এই পূর্বের লাইভে তো আমি তাকে আমি রিকোয়েস্ট করব বা আপনাদেরও বলবো যারা হেফাজত ইসলামের কর্মীরা আছেন বা অনুসারী যারা আছেন অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে তাদের সামনে আনুন তিনি যেতে লাইভে এসে আমাদের ক্লিয়ার করে জানা আসলে তিনি মানে চাচ্ছেটা কি এই কল রেকর্ড কি সত্যি তিনি কি তিনটা বিয়ে করছে বা চারটা করছে বা এভিডেন্স সহকারে তিনি যেন লাইভে এসে বলে কারণ যদি এটা সত্যি হয়ে যায় মাহমু হক সাহেব শেষ মানুষের অন্তর থেকে তো উঠবেই তার কারণে একজন এসআইএর চাকরি গেছে তার পক্ষ নিয়ে কথা বলতে অনেকে তার পক্ষ নিয়ে কত কোটি মানুষ পক্ষ কথা বলেছে তাকে নিয়ে কারণ তাকে নিয়ে স্বপ্ন দেখত মানুষ আজকে মানুষের হৃদয়ে অন্তর খরানো হচ্ছে যে এরকম ধরনের একজন আলেম এরকম মানের আজকে তার নামে বা তার এভিডেন্স অবশ্যই তিনি তিনিও যেহেতু স্বীকার করেছে। আজকে দুঃখ মন ভরে যে মানে কোন ভাষায় তাকে বলবো একজন আলেম আর আমি গুণাগার মানুষ আমি তার বিরুদ্ধে কথা বলার বা যোগ্যতা না তারপর আমি যতটুকু বলার হয়তো বেশি বলে ফেলছি তারপরও কিছু করার নেই সাধারণ মানুষ তাকে ভালোবাসত শুধু হেফাজত ইসলামের বা জামাত শিবির বা আওয়ামী লীগ বা বিএনপি ভালোবাসত না সাধারণ মানুষও ভালোবাসত তাকে ইতিপূর্বে আপনারা জানেন আওয়ামী লীগের নেতারাও তাকে ভালোবাসতো ডিসি ওসি সহকারে অনেক মানুষ তাকে ভালোবাসতো কিন্তু ওই ভালোবাসার জায়গাটা আজকে নষ্ট করে দিয়েছে আবার রিলেশন করেছে বিউটি পার্লারে একজন কর্মীকে ভালো তবে তিনি যে কাজটি করেছে এটা যদি সত্যি হয় যে অবৈধ মিলামেশা বা অবৈধ বিষয়গুলো বস্তুগুলো বাট এখন যে ভিডিওটি ভাইরাল হয়েছে তীর্থ স্ত্রী বা দাবি করছে রেকর্ডটি আমি বার বলছি তো ওই জায়গার থেকে তিনি শেষ মুসলমানের মন থেকে যদিও তিনি ডাইরেক্টলি যদি এটা হয়ে থাকে আল্লাহ কাছে মাপ চাপে ওপেন মানুষের কাছে অবশ্যই ক্ষমা হবে যদি এটা সত্যি হয়ে থাকে আমি আবার বলছি ক্লিয়ার করে তো প্রিয় দর্শক আমি চলে যাব বিদায় দেওয়ার আগে একটা কথা বলে রাখবো যদি আমার কথাবার্তা ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটি আমার জন্য নয় এর গণমাধ্যমে ছড়িয়ে যেতে যায় এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ভালো লাগলে আর আমি এতক্ষণ ছিলাম ক্লোর টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি আসাজাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত